ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান তিনি বলেন তাদের অবহিত করা হয়েছে ডক্টর ইউনুস শ্রম অধিকার লঙ্ঘন করেছেন দেশের নাগরিকদের যেভাবে বিচার হয় ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে ইউনুস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়ায় সেটি অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে জানান দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনুসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনুস সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক